শোনো একটি মুজিবরের থেকে লোক মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শেখ মুজিবের রাজনৈতিক জীবনটা যদি আমরা লক্ষ্য করি সেখানে তার এজেন্ডা কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে উনি শুরু করেছিলেন কিন্তু পাকিস্তান আন্দোলন দিয়ে মুসলিম লীগের রাজনীতির সাথে এবং আওয়ামী মুসলিম লীগেরই তিনি সদস্য ছিলেন নেতা ছিলেন কিন্তু তিনি যে পাকিস্তানের চিন্তা করেছিলেন যে ভাবনাটা তার ছিল সেরকম পাকিস্তান প্রতিষ্ঠিত যে হয়নি তিনি একেবারে পাকিস্তান প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে সেটা টের পাচ্ছেন তো তখন তিনি কিন্তু নতুন করে ভাবনাটাকে রিভাইজ করলেন আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো যেটা তার এই সাম্প্রদায়িক একেবারে ঘোর সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে এসে একটা গণসংগঠনের দিকে যাত্রা করার চেষ্টা করলেন এবং ক্রমশ তিনি মানে একেবারে পাকিস্তানের বাইরে থেকে একটা এই যে স্বাধীনতার প্রশ্ন যেটা বলছে পূর্ব পাকিস্তানের আলাদা বাঙালিদের আলাদা যে দাবি সেগুলো নিয়ে অগ্রসর হতে লাগলেন সেই সময়ের যখন মুসলিম লীগের যে শত্রু এবং মিত্র তার ছিল আওয়ামী লীগ করবার সাথে সাথে তার কিন্তু আবার শত্রু মিত্র বদলে গেল তিনি সময়ের যে পালসটা সে পালসটাকে তার মতো করে তিনি বুঝেছেন বুঝে নিজের এজেন্ডাগুলো পরিবর্তন করেছেন এটা করতে গিয়ে তার শত্রু মিত্র বিভিন্ন বাঁকে বাঁকে পরিবর্তন হয়েছে আমরা যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে ধরেন একটা কোল্ড ওয়ার পিরিয়ড তো সারা পৃথিবী দুটা ভাগে বিভক্ত ছিল তখন একটা ওই ইউএস ব্লক আর সোভিয়েত ব্লক তো যা কিছু এখানে ঘটছিল পৃথিবীর যেই প্রান্তে যা কিছু ঘটছিল না কেন সেটা প্রেক্ষাপটে ছিল সেই ওই সময়কার বিশ্ব যে রাজনীতির প্রেক্ষাপট আর আমাদের এই অঞ্চলের পাক ভারত উপমহাদেশের ক্ষেত্রে এই বাংলাদেশের এই আন্দোলন গণ অভ্যুত্থান এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক ঘটনা ছিল যেহেতু ক্যাপিটালিস্ট ব্লক তারা টের পাচ্ছিলেন যে বাংলাদেশকে এমন পদক্ষেপ যিনি নিচ্ছেন তিনি এক এক করে নিচ্ছেন তাতে তাদের দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ফলে তিনি তার তাদের মানে যারা গুড লিস্ট থেকে সরে যাচ্ছিলেন এই যে তিনি ক্রমশ এমন সব পদক্ষেপ রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছিলেন যাতে অখণ্ড পাকিস্তানের যে শক্তি সেটা দুর্বল হয়ে আসছিল যেটা মানে এই ক্যাপিটালিস্ট ব্লক চাইনি সেই সময়কে প্রেক্ষিতে কারণ সেটা ভারতের অবস্থানকে সেই সঙ্গে সোভিয়েত ইউনিয়নের অবস্থানকে শক্ত করে তুলবে ওই যে গ্রুপটা যারা মনে করেছে পাকিস্তান মূলত একটা মুসলমান দেশ এবং একটা পুঁজিবাদী ব্লকের আমেরিকার মিত্র একটা দেশ তৈরি হবে সেই ব্লকটা বেশ সক্রিয় ছিল খন্দকার মোস্তাক এবং তার সঙ্গীরা যে প্রক্রিয়াটা তারা একেবারে যখন যুদ্ধ চলছিল যুদ্ধের আগে থেকেও প্রক্রিয়াটা চলছিল এবং যুদ্ধের সময়ও সে চেষ্টাটা ছিল এমনকি আপনারা জানেন যে খন্দকার মোস্তাক একেবারে 71-এ যখন একেবারে মাঝপথে যুদ্ধ সেই সময়ও উনি আমেরিকার সাথে একটা যোগসাজশ ঘটে একটা কনফেডারেশনের মতো করার পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে একটা কনফেডারেশন করবার পরিকল্পনা নিয়ে তিনি অগ্রসর হচ্ছিলেন তিনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এরকম একটা এক ধরনের ষড়যন্ত্রের ব্যাপার চলছিল এবং সেটার আভাস পেয়ে কিন্তু তাজউদ্দিন আহমেদ তাকে এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়েছিলেন হেনরি কিসিঞ্জার নানা রকম তৎপরতা করেছেন সেই সময় উনি চীনের সাথে তৎপরতা করেছেন পাকিস্তানের সমস্ত রকম সহায়তা দিয়েছেন তো এই স্বাধীন বাংলাদেশই ছিল তাদের জন্য একটা একটা ব্যর্থতা ঠিক স্বাধীনতার পরপরের যে পরিস্থিতিটা তখন 16ই ডিসেম্বর স্বাধীন হলো কিন্তু সত্যি অর্থে রাষ্ট্র গঠন তো হয়নি আরও মানে প্রবাসী সরকারের যারা ছিলেন তারা কিন্তু আরও 16ই ডিসেম্বরের বেশ কিছুদিন পরে বাংলাদেশে আসেন তো একটা একেবারে যাকে বলে নিরালম্ব একটা অবস্থা এবং শেখ মুজিবুর রহমান তো আরও পরে আসলেন 10ই জানুয়ারি আসলেন উনি তো এই 9 মাস অনুপস্থিত ছিলেন পুরো বিষয়টা তার স্পষ্ট ধারণা নেওয়ার সুযোগ ছিল না উনি ধারণাগুলো পেয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে উনি এসেছিলেন প্লেনে এসেছেন ডক্টর কামাল হোসেনের সাথে কামাল হোসেনও বন্দী ছিলেন
তারপর উনি লন্ডনে কিছু যাত্রা বিরতি নিয়েছিলেন, সেখানে যারা ছিলেন তাদের কাছ থেকে প্রাথমিক ধারণাগুলো পেয়েছেন, কামাল হোসেনের কাছ থেকে পেয়েছেন, তারপরে আসবার পরে তিনি একদম প্রথম যাদের সাথে সাক্ষাৎ করেছেন তাদের ভিতরে ছিলেন এই ছাত্র নেতারা, এবং ছাত্র নেতাদের সাথে প্রত্যুত্তর তার কথা হয়েছে সেরকমও এভিডেন্স আছে। আমরা ধরেই নিতে পারি যে যাদের যাদের কাছ থেকে শেখ মুজিবুর রহমান শুনেছেন এই পুরো একাত্তর সময়ের ভাষ্য, নানা রকম ভাষ্য শুনেছেন, এবং তাজউদ্দিনের বিপক্ষে যারা ছিলেন বা খুব পছন্দ করতেন না তাদের মধ্যে এই মানুষগুলো তো ছিলেন, মোস্তাকও ছিলেন। তো তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন বা ওই তার সরকার যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তখন এই যুদ্ধ বিধ্বস্ত দেশে অনেকগুলো ইস্যু তাদের সামনে, একেবারে পাহাড় পরিমাণ ইস্যু, একটা মানে পুরো যুদ্ধের কারণে একেবারে বিধ্বস্ত দেশ, ইকোনমি বলতে কিছু নাই, প্রশাসনের অবস্থাও একেবারে ভঙ্গুর প্রশাসন, পাশাপাশি অনেকগুলো যুদ্ধ সম্পর্কিত যে ইস্যুগুলো তৈরি হলো, তখন মুক্তিযোদ্ধা রাজাকার এই বহু অসংখ্য তরুণের হাতে অস্ত্র, এখন সেই অস্ত্রগুলোর একটা ভিত করতে হবে, সেটা একটা ব্যাপার। বাংলাদেশের মাটিতে তখন ভারতীয় সৈন্যরা তখন অবস্থান করছেন, অন্য দেশের একটা সেনাবাহিনী, তাদের অবস্থান কী হবে, তাদের ভূমিকা কী হবে, সেটার একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। সীমান্ত বলে কিছু ছিল না, এখন সেই সীমান্ত কোনো সীমান্ত প্রহরা ছিল না, সীমান্ত কনসেপ্টটা তখন স্পষ্টভাবে তৈরি হয়নি, সেটাকে কেন্দ্র করে সেখানে নানা রকম অপরাধ চোরাচালানি এগুলো তৈরি হলো। ভারতে তখনও 1 কোটি শরণার্থী, বাংলাদেশে শরণার্থী, তাদের পুনর্বাসনের একটা প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ দেশই তখনও স্বীকৃতি দেয়নি বাংলাদেশে, সেই স্বীকৃতিগুলো আদায় করবার ব্যাপার আছে, বিশাল একটা লম্বা লিস্ট। এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে এগুলোকে মোকাবেলা করতে হবে নতুন এই রাষ্ট্রপ্রধানকে, এই নতুন যে সরকার তৈরি হচ্ছে তাকে, এটা প্রায়োরিটি করার ব্যাপার ছিল, কোনটা আগে করতে হবে, এবং এমন একটা অবস্থা যে অলমোস্ট প্রতিটা সমস্যাই সমান্তরালে সমাধানের দাবি রাখে। তো এই আমাদের বুঝতে হবে যে এরকম একটা প্রেক্ষাপটে, এরকম একটা পরিস্থিতির ভিতরে শেখ মুজিবুর রহমান এবং তার সরকার বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশের ক্ষমতা নিয়েছিলেন। প্রশাসনের ভিতরে যে দ্বন্দ্বটা তৈরি হলো, যে অনেক অনেক যারা ওখানে কাজ করছিলেন যুদ্ধের ভিতরে এবং যারা পাকিস্তানপন্থী অনেক মানুষ, তারাও ওই প্রশাসনের বড় বড় দায়িত্বে থেকে গেলেন। তখন আপনি অনেক উদাহরণ আছে, একেবারে পুলিশের যে হেড, অনেক বড় বড় আমলা, সেক্রেটারি, যারা খুবই চমৎকারভাবে যুদ্ধের সময় চাকরি বাকরি করে গেছেন, কেউ কেউ হয়তো ভয় করেছেন, কেউ কেউ একেবারে বিশ্বাসী ছিলেন, পাকিস্তানে রাষ্ট্রে বিশ্বাসী, এরকম মানুষগুলো করে গেলেন। এখন একটা নতুন রাষ্ট্রে, নতুন চেতনায়, নতুন অভিজ্ঞতার ভিতর দিয়ে যে রাষ্ট্রটা তৈরি হলো, সেই রাষ্ট্রের প্রশাসনের দায়িত্ব থাকা উচিত ছিল যে এই রাষ্ট্রের মূল চেতনায় যারা বিশ্বাসী তাদের। কিন্তু যেটা হলো যে নতুন যে সরকার তৈরি হলো, তারা কিন্তু ঠিক প্রশাসনে খুব বড় রদবদল করলেন না, যারা ছিল তারাই কন্টিনিউ করতে থাকলো, যে কারণে প্রশাসনেও একটা শুরু থেকেই এমন মানুষগুলো থাকলো চেতনাগতভাবে তারা এই রাষ্ট্রের ব্যাপারে তাদের অঙ্গীকারটা একেবারে ততটা দৃঢ় ছিল না। তাতে কী হলো, তারা কিন্তু খুব শুরু থেকে নানা রকম অনৈতিকতার চর্চা শুরু হলো, প্রশাসনে নানা রকম দুর্নীতি, ঘুষ ইত্যাদি একেবারে শুরু থেকেই প্রায় শুরু হয়ে গেল। আরও যেমন ধরেন, সেই সময় সেই সরকার, শেখ মুজিবুর রহমানের সরকার, তারা একটা পরিকল্পনা কমিশন করলেন, এবং সেখানে কিন্তু তাদের মতো একেবারে নির্বাচিত সত্যিকার অর্থে মেধাবী অনেক অর্থনীতিবিদ, পরিকল্পনাবিদ তাদেরকে নেওয়া হলো। তারা যে পরিকল্পনাগুলি নিয়ে এসেছিল সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও দেখা গেল নানা রকম জটিলতা। তো এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যারা বাস্তবায়ন করবেন তারা সহযোগিতা করেননি। স্বাধীনতার পরে তিনি, যেটা আমি শুরু থেকে বলছিলাম, যে উনি কিন্তু চেষ্টা করছিলেন যে সব রকম শক্তির একটা সমন্বয় করার। আপনি দেখবেন যে সোভিয়েত ব্লক, যেটা সোভিয়েত ইউনিয়ন সেই সময়ের সোশ্যালিস্ট ব্লক, তারা কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশকে সাপোর্ট করেছে, ফলে
স্বাধীন বাংলাদেশকে সব রকম সহযোগিতা দিতে তারা প্রস্তুত ছিল সেই সময়। কিন্তু পাশাপাশি আরেকটা বড় শক্তি, মানে তখনকার প্রধান শক্তি হচ্ছে যে আমেরিকান ব্লক, আমেরিকা এবং পুঁজিবাদী যে ব্লকটি, তারা তো বিরোধিতা করেছে বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু তাদের এই মুহূর্তে তাদেরকে বৈরী অবস্থানে রেখে নতুন এই রাষ্ট্র চলবে কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। শেখ মুজিব চাননি যে আমেরিকাকে একটা বৈরী অবস্থানে রাখতে, তিনি তাদের সাথে একটা সমঝোতা করার চেষ্টা করেছেন। ওই সময়টাই ওই যে ইসলামিক ওয়াইসির সম্মেলন হবে, ইসলামিক রাষ্ট্রগুলো মিলিত হবে, একটা বড় প্রশ্ন ছিল যে এবং সেটা হবে পাকিস্তানে লাহোরে সম্ভবত। এখন এই লাহোরে একটা সম্মেলন হচ্ছে মসুল ইসলামিক কান্ট্রিগুলোর সম্মেলন, সেখানে বাংলাদেশ যোগ দিবে কি দেবে না, থেকে তিনি কিন্তু ওই ইসলামী সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেটা ফলো এসেছিল এই বিশ্বরের সাথে, তারপরে আরও ইসলামী দেশগুলোর সাথে সম্পর্ক তৈরি হয়। তখন এই যে বাংলাদেশের শ্রমিকরা যেতে শুরু করেন প্রথম তেল সমৃদ্ধ দেশগুলোতে, সৌদি ইত্যাদি, সেটা কিন্তু ওই সময় সম্পর্কটা সূত্রপাত ঘটে। এখন যেটা দেখা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান ওই পরিস্থিতিতে সমাজতান্ত্রিক ব্লক, ক্যাপিটালিস্ট ব্লক, ইসলামিক ব্লক, সবগুলো ব্লক থেকে রিসোর্স নেওয়ার চেষ্টা করছেন এবং এদের সাথে একটা ব্যালেন্স করে রাষ্ট্রটাকে চালানোর চেষ্টা করছিলেন। বক্তৃতা সম্ভবত উনি 74 বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার যদি খেয়াল করেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এবং সব কিছু মিলে উনি তার প্রচণ্ড ক্ষোভ তখন বোঝা যাচ্ছিল। উনি মানে বুঝতে পারছিলেন যে ঠিক যেভাবে, ঠিক একইভাবে যে পাকিস্তানের জন্য তিনি সংগ্রাম করেছিলেন সেটা যেমন হয়নি, যে বাংলাদেশের কথা তিনি ভেবেছিলেন সে বাংলাদেশও হচ্ছে না। উনি বলছিলেন যে এটা তো, এই দেশটা হচ্ছে গরিবের দেশ, 80% লোক গরিব, এই সেই লোকগুলোর জন্যই তো আমরা বাংলাদেশটা তৈরি করলাম। উনি ওনার নিজস্ব আঞ্চলিক ভাষায় বলছিলেন যে এই যে আপনারা ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, কার পয়সায় ডাক্তার সাহেব, কার পয়সায় ইঞ্জিনিয়ার সাহেব, আপনারা এই এই কৃষকের পয়সায় ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, হ্যাঁ, তো এই দেশটা তাদের জন্য আমরা তৈরি করছি। দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন, তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন, তার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, তার টাকায় ডাক্তার সাহেব, তার টাকায় অফিসার সাহেব, তার টাকায় রাজনীতিবিদ সাহেব, তার টাকায় মেম্বার সাহেব, তার টাকায় সব সাহেব। উনি টের পাচ্ছিলেন যে এটা এই এই রাষ্ট্রটা আবার একটা ভিন্ন খাতে চলে যাচ্ছে। এবং আমি যে বলছিলাম যে শেখ মুজিবের রাজনৈতিক জীবন যদি খেয়াল করেন, উনি ওনাকে দেখতে পাই আমি যে উনি এক ধরনের পিপলসের পালস যখন বুঝতে পেরেছেন তার এজেন্ডাগুলো চেঞ্জ করেছেন। সেরকম একটা পরিস্থিতিতে উনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একটা একদম একদলীয় শাসনে যাবেন, এক সমাজতান্ত্রিক ধারার একটা রাষ্ট্রকাঠামো তিনি তৈরি করবেন, যেটা বাকশালের ধারণার ভিতরে সেটা ছিল। তিনি কিন্তু বারবার বলেছেন যে এটা একটা সাময়িক ব্যবস্থা, উনি এটা বলেননি যে এটা একটা স্থায়ী ব্যবস্থার দিকে যাচ্ছেন। বাকশাল তৈরি করার পিছনে আইডিয়াটার ভিতরে একটা উনি সাময়িক এই বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলার একটা উপায় হিসেবে দেখেছিলেন। সাথে সাথে অনেক শত্রু তৈরি হয়ে গেল তার, এবং একটা বড় শত্রু হলো হচ্ছে আমেরিকান যে ব্লক, তারা, কারণ এটা করার ভিতর দিয়ে কিন্তু এটা ক্রমশ সোভিয়েত, সেই সময় সোভিয়েত ব্লকের দিকে ধাবিত হবে, কারণ এটার কাঠামোটা মোর টুয়ার্ডস সোশ্যালিস্ট প্যাটার্ন। শেখ মুজিবুর রহমান ফিডেল কাস্ট্রোর সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করেছিলেন, চটের ব্যাগ পাঠাবেন সেখান থেকে একটা বাণিজ্য চুক্তি হয়েছিল। কিন্তু আমেরিকার ফরেন পলিসি অনুযায়ী যারা কিউবার সাথে কোনো বাণিজ্য চুক্তি করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তো সেই শাস্তি হিসাবে এক পুরো খাদ্য বোঝায় জাহাজ আমেরিকা ফিরিয়ে নিয়ে গেছিল এবং সেটার কনসিকোয়েন্স হিসাবে এখানে তো দুর্ভিক্ষ হল, বিশাল দুর্ভিক্ষ হল। একে তো পাকিস্তানকে বিভক্ত করা হয়েছে, দ্বিতীয়ত ক্যাস্ট্রোর সাথে একটা বাণিজ্য চুক্তির দিকে দিনে যাচ্ছেন, তারপরে আবার বাকশালের মতো একটা সমাজতান্ত্রিক ধারার রাষ্ট্র করার চেষ্টা করছেন। এরপরে তো আর শেখ মুজিবকে টলারেট করার কোনো প্রশ্ন নাই বা কারণ নাই ক্যাপিটালিস্ট ব্লকের জায়গা থেকে। জাস্ট বছর দুয়েক আগে আপনি জানেন যে ঠিক চিলিতে আলেন্দে ঠিক যখন এর মানে উনিও সোশ্যালিস্ট ধারায় রাষ্ট্রকে করবার কথা যখন প্রক্রিয়া শুরু হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল এবং সিআইয়ের যোগসাজশে, সেটার প্রমাণ আছে।
শেখ মুজিব কিন্তু তার বক্তৃতায় 74 এর বক্তৃতায় বলেছিলেন যে আমার পরিণতি যদি অ্যালেনদের মতো হয় তবু আমি এই পথে যাব। উনি জানতেন যে এটা একটা বিপজ্জনক দিকে তিনি যাচ্ছেন। তো সুতরাং প্রেক্ষাপটটা বোঝা যায়, মানে যদি বাকশাল কায়েম হয় শেখ মুজিব যে পথে যেতে চাচ্ছেন সেই পথে যদি বাংলাদেশ এগোয় তাহলে যেই সমস্ত গোষ্ঠীর স্বার্থ বিঘ্নিত হবে, চূড়ান্তভাবে বিঘ্নিত হবে, তারাই তো এই পথটাকে বন্ধ করবার জন্য সব রকম প্রস্তুতি নিতে থাকবে। আরবের ভিতরে একটা বিভেদ তৈরি হয়েছিল, আপনারা জানেন তখন ওই এই ফারুক রশিদ এনারা যারা মূল এই হত্যা শেখ মুজিবের হত্যার কুশীলব হিসেবে কাজ করেছেন, তাদের কিন্তু আবার ব্যক্তিগত অনেক ব্যাপারও ছিল। এটা খুবই স্পষ্ট যে কিছু উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর ক্ষুব্ধ কর্মকর্তা একদিন শেখ মুজিবকে গুলি করে মেরে ফেললেন, ব্যাপারটা তো এত সহজ সাদা মাটা না। খন্দকার মোস্তাক, তারপরে সেনাবাহিনীর কিছু সদস্য, সেনাবাহিনীর বড় কর্মকর্তা জিয়াউর রহমানও অবহিত ছিলেন বিষয়টায়। এখন এবং আমেরিকার যে শক্তি সিআইএর যোগাযোগ ইত্যাদি নিয়ে এখন নানা রকম তথ্য প্রমাণও পাওয়া যাচ্ছে।